হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে লেকচারে আমরা সমতলে বস্তু গণনার গতি অধ্যায়ে 9.4 এর টাইপ 2 এর 4 নম্বর ম্যাথে আমরা সলভ করব। তো এখানে আমরা দেখি যে প্রশ্নে কি বলছে। প্রশ্ন বলছে যে একটি স্টিমার ঘন্টায় ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই টাইপের ম্যাথগুলো করার জন্য কিন্তু আমাদের দিকের ব্যাপারটা ভালোমতো খেয়াল রাখতে হবে। দিকের ব্যাপারটা আমরা আগেও ডিসকাস করে আসছিলাম। ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকে চলছে বা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, অপর একটি স্টিমার ঘন্টায় 2U কিলোমিটার বেগে, দ্যাট মিনস এর দ্বিগুণ বেগে পূর্ব দিকের সাথে উত্তরে থিটা কোণে অগ্রসর হওয়ার সময় প্রথম স্টিমারের একজন যাত্রীর কাছে মনে হয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। প্রমাণ করো যে থিটা সমান হাফ সাইন ইনভার্স 3/4। এই যে থিটা কোণে যে অগ্রসর হচ্ছিল, এই থিটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো এটা হইতে পারে আমাদের ইন জেনারেল যে চিত্রটা। তো এখানে আমাদেরকে বেসিক্যালি কী বলতেছে দেখো, একটি স্টিমার ঘন্টায় ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তার মানে এটা আমরা দিকটা মনে রাখতে বলছিলাম উই দিয়ে, আর এটা হচ্ছে এন এস মানে নর্থ সাউথ দিয়ে। তাহলে এখান থেকে দেখো পূর্ব দিকে যাচ্ছে, এখানে প্রথম বেগটাকে আমরা ধরে নিচ্ছি V1 এবং পরবর্তীতে যে 2U যে বেগটা সেটাকে আমরা ধরে নিচ্ছি V2। তো এখন পূর্ব দিকের সাথে থিটা কোণে উত্তর অগ্রসর হচ্ছে, তার মানে থিটা কোণে উত্তর দিকে যাচ্ছে। এখন এই যে প্রথম স্টিমারের যাত্রীরা ছিল, এর মধ্যে একজন যাত্রী খেয়াল করলো যে তার কাছে মনে হচ্ছে যে স্টিমারটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে। তো উত্তর পূর্ব দিকে যাচ্ছে মানে হচ্ছে যে ব্যাপারটা এমন। উত্তর পূর্ব আসলে কী বোঝায়? উত্তর পূর্ব বোঝায় যে এই যে এই দিকটা হচ্ছে উত্তর আর এই দিকটা হচ্ছে পূর্ব, এর মধ্যে 45 অ্যাঙ্গেলে যদি যায় সেটাই হচ্ছে কিন্তু উত্তর পূর্ব। দ্যাট মিনস আমাদের এখানে আপেক্ষিক বেগের ব্যাপারটাই আমাদের কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো দেখো এখান থেকে আমাদের এই ক্যালকুলেশনগুলো সাধারণত আমরা কীভাবে করি, V1 অ্যাট ফার্স্ট যেদিকে থাকে সেদিকটাকে হচ্ছে আমরা উল্টাই দিই, দেন এই যে উল্টানোর পরে যে আমাদের V1 বা যে এই যে প্রথম যে বেগটা ইউ যেটা বলতেছো সেটার সাথে 2U এর যে মধ্যবর্তী লব্ধিটাই হচ্ছে কিন্তু V12, দ্যাট মিনস 1 এর সাপেক্ষে 2 এর যে বেগটা। তাহলে দেখো এই যে লব্ধিটা সেটা দিয়ে আমরা একটা সামান্তরিক ফর্ম করলাম, আর এখান থেকে আমাদেরকে বলেই দিছে যে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, দ্যাট মিনস কিন্তু তার কাছে মনে হচ্ছে যে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এই কোণটা কিন্তু 45 ডিগ্রি হবে, কারণ উত্তর পূর্ব দিকে যাওয়া মানে হচ্ছে কিন্তু সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে। এটা একটু সেট করা হবে যে 45 ডিগ্রিতে যাচ্ছে। ওকে রাইট। তো এখন আমরা এখানে যদি ওই যে পড়ে আসছি আমরা সামান্তরিক সূত্রের সাথে সাইন রুলের যে সমন্বয়ক যে সূত্রটা সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে কী হবে দেখো। প্রথমে আমরা এখানে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে ইউ ডিভাইডেড বাই কিছু একটা হবে, তারপর 2U ডিভাইডেড বাই কিছু একটা হবে। তো যেহেতু আমরা সাইন রুল অ্যাপ্লাই করতেছি বলেই নিছি, তাহলে এটা হচ্ছে সাইন সামথিং কিছু একটা হবে। তো এখানে আসলে কী হবে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা যদি বের করতে চাই, ইউটা যখন আমরা বের করবো তখন আমাদের কাজ করতে হবে কি, এই V12 আর V2 এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আসলে কীভাবে বের করা যায়। দেখো আমাদের বের করতে হবে কি এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো এইটা পুরোটা হচ্ছে 45, এই পুরোটা 45, আবার এটা থিটা, তাহলে এটা কতটুকু হবে? এটা আমরা ডেফিনেটলি বলতে পারি যে এটা 45 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে এই অংশটা হয়ে যাবে 45 ডিগ্রি মাইনাস থিটা। এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এরপরে দেখো 2U, এই 2U-র জন্য যখন আমরা হিসাব করতে যাব তখন আমাদের অ্যাঙ্গেল নিতে হবে এই ইউ আর V12 এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা এখন আমাদের বের করা দরকার। এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা দেখতেছি যে এইটা পুরোটা কিন্তু 180 ডিগ্রি, রাইট? দেন আবার এটা হচ্ছে কিন্তু 45 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে দেখো, 180 মাইনাস 45 বলতে পারি এই অংশটাকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো এই জিনিসটাই জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করতেছি সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে? সো এটা আমরা অ্যাপ্লাই করার পর এখন আমরা এটাকে ফার্দার সিম্পলিফিকেশনের দিকে আগাবো। এখান থেকে আমরা দেখতেছি উভয় পক্ষ থেকে ইউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই জায়গায় থাকবে 1 ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা বসে যাচ্ছে। দেন আমাদের এখান থেকে যাবে ইউ কিন্তু অলরেডি ক্যান্সেল, তাহলে এখান থেকে থাকতেছে উপরে জাস্ট লবে হচ্ছে 2, আর এখানে সাইন বসে যাচ্ছে। আমরা জানি সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে কিন্তু সাইন থিটা, তার মানে এখান থেকে বসে যাচ্ছে সাইন 45 ডিগ্রি। এই ব্যাপারটা আমরা এখান থেকে বসে দিলাম, বা আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই, এটা আমাদের অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই সাইন 45 এর মান বসাতে হবে। তো সাইন 45 এর মান কত? সাইন 45 এর মান আমরা জানি সেটা হচ্ছে 1/√2। এটা ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করা হচ্ছে সেটার একটা প্লে লিস্ট করা আছে, এটা দেখে নিতে পারো। তাহলে এটা আমাদের আসতেছে 2 ডিভাইডেড বাই 1/√2। দেন এটা অ্যাপ্লাই করার পরে এখন আমাদের কাজ হচ্ছে কি, এটাকে জাস্ট আমরা একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে এটা আসতেছে 1 ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু বসে যাবে। দেখো এটা বসতেছে 1 ডিভাইডেড বাই 1/√2, তার মানে এটাকে রুট ওভার 2 বলা যায়, তাহলে এটা বসে যাবে আমাদের 2√2। দেন এটাকে আমাদের এখন ক্যালকুলেশনটা সামনের দিকে অ্যাপ্রোচ করতে হবে। কীভাবে আমরা ক্যালকুলেশনটা অ্যাপ্রোচ করতে পারি, এখানে কিন্তু আমাদের সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এটা যদি আমরা অ্যাপ্লাই করে দেখো আমাদের এখান থেকে কী আসতেছে, বা আমরা লিখে ফেলতেছি এটাকে আগে একটা কাজ করে আমরা উল্টাই দিই, যদি এটাকে উল্টাই দিই তার মানে হচ্ছে লবটা হরে চলে যাবে আর হরটা লবে চলে আসবে, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বসে যাবে, আর এখান থেকে থাকবে 2√2 থাকবে না, তখন সেটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 2√2। এটা আমরা কেন করলাম, যাতে আমরা এখানে ইজিলি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলাটা এটা আমি মনে রাখতে বলছিলাম এমনভাবে, ত্রিকোণমিতিক সূত্র মনে রাখার টেকনিকের প্লে লিস্টটাতে দেখতে পারো, সেটা আমরা মনে রাখতে পারি সাদা কালো কালো সাদা দিয়ে, ঠিক আছে? তো প্রথমে সাদা, দ্যাট মিনস হচ্ছে সাইন 45, তারপর হচ্ছে কালো,
তাহলে এখানে cos থিটা বসে যাচ্ছে তারপর হচ্ছে এখান থেকে আমরা মনে রাখতে পারি মাইনাস তারপর হচ্ছে কত কালো সাদা তাহলে cos 45 ডিগ্রি আর এখান থেকে বসে যাবে sin থিটা তো এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি যে ফর্মুলাটা এটা মনে রাখতে পারি এভাবে sin a - b এর সূত্র সূত্র হবে সাদা কালো কালো সাদা আর এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখতে পারি s দিয়ে sin এবং s দিয়ে হচ্ছে সেম দ্যাট মিন sin এর সূত্রতে চিহ্নটা সেম থাকবে এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস থাকবে এই জিনিসগুলো আমরা সাধারণত পরীক্ষার হলে ভুলে যাই তো আশা করি এই ব্যাপারটা ভুলবা না তাহলে এখান থেকে বাকি যেটা থাকতেছে দেখো এটা আমরা বসে ফেলাম এটার জন্য যে ফর্মুলাটা আর এখান থেকে বসে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট 2 তো এখান থেকে আবার কি না sin 45 cos 45 এর মান আমরা বসে দিতে পারি sin 45 cos 45 এর মান কিন্তু 1 বাই রুট 2 তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি সাইন 45 এর মান 1 বাই রুট 2 আর এখান থেকে বসে যাবে cos থিটাটা বসে যাবে বসে দিলাম মাইনাস cos 45 cos 45 এর মান আমরা বসাবো আবার সেম ভাবে 1 ডিভাইডেড বাই রুট 2 আর এখান থেকে ছিল সাইন থিটা বসে যাচ্ছে ঠিক আছে আর এখান থেকে থাকতেছে কত 1 ডিভাইডেড বাই 2 রুট 2 তো অনেকগুলো এখানে রুট 2 চলে আসছে অলরেডি আমাদের যে জিনিসটা বের করতে হবে সেখানে কিন্তু আমরা যদি দেখি এখানে কিন্তু কোনো রুট 2 এর ব্যাপার সেবার নাই তাহলে আমরা কি করব উভয় পক্ষে দেখো যেহেতু সবগুলো হরে চলে আসছে তাহলে আমরা উভয় পক্ষে রুট ওভার 2 দিয়ে গুণ করে দিতে পারি যদি আমরা এমনভাবে গুণ করে দিই দেখো এটা হচ্ছে আমরা উভয় পক্ষে রুট ওভার 2 দিয়ে গুণ করে দিলাম তাহলে ব্যাপারটা এমন হয়ে যাবে যে 1 বাই রুট ওভার 2 cos থিটা বসে যাবে আর মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 সাইন থিটা বসে যাচ্ছে আর এখান থেকে দেখো সেমভাবে 1 ডিভাইডেড বাই 2 রুট 2 বসে যাবে যার সাথে হচ্ছে আমরা রুট 2 গুণ করতেছি দ্যাট মিন্স উভয় পক্ষেই জাস্ট সিম্পলি কি করলাম রুট ওভার 2 দিয়ে গুণ করে দিলাম এটাতে রুট ওভার 2 দিয়ে গুণ করার কারণে আমাদের যে সুবিধাটা হচ্ছে সেটা কিন্তু দেখো এখান থেকে প্রথম এই রুট ওভার 2 ওর সাথে গুণ আবার ওর সাথে গুণ তাহলে এখানে ক্যান্সেল হয়ে আমাদের এখানে বসে যাবে শুধু cos থিটা তো cos থিটা বসে যাচ্ছে আর মাঝখানে মাইনাস ছিল রুট ওভার 2 আবার এর সাথে গুণ হইলে রুট ওভার 2 ক্যান্সেল হয়ে যাবে আর থাকবে এখান থেকে সাইন থিটা তাহলে এখান থেকে cos থিটা মাইনাস সাইন থিটা আমরা বসাচ্ছি আর এখান থেকে রুট ওভার টু ক্যান্সেল হয়ে যাবে তাহলে কিন্তু এখানে থাকবে হাফ এখন আমরা একটা কাজ করতে পারি এটাকে হচ্ছে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিতে পারি তাহলে আমরা যদি এটাকে উভয় পক্ষে স্কোয়ার করে দেখো এখানে ছিল আমাদের cos থিটা মাইনাস সাইন থিটা ছিল আর এখানে ছিল আমাদের হাফ আমরা কি করতেছি আমরা এখন উভয় পক্ষে স্কোয়ার করতেছি তার মানে আমরা এই পক্ষেও স্কোয়ার করলাম এবং এই পক্ষেও আমরা স্কোয়ার করলাম ম্যাথগুলো প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি ক্যালকুলেশন সহ যাতে এটা নিয়ে আর কোনো প্রবলেমে না পড়ো তাহলে এখানে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে প্রথমে এ স্কোয়ার বসে যাবে মাইনাস টু এ বি তার মানে টু এখান থেকে বসে যাবে এভাবে যে সাইন থিটা কস থিটা এভাবে লিখি একই কথা কারণ দুইটা তো গুণাকার আছে টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে সাইন থিটা দ্যাট মিন্স এটাকে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি আর এখান থেকে 1 ডিভাইডেড বাই 4 হয়ে যাবে কারণ 1 এর সাথে স্কোয়ার ছিল 2 এর সাথে স্কোয়ার ছিল তাহলে দেখো আমরা আবার জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা রিপ্লেসমেন্ট আমরা 1 লিখতে পারি আর এটা কিন্তু ত্রিকোণমিতির একটা সূত্র যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারে 2 সাইনে কজে এটা কিন্তু সাইন 2 এর ফর্মুলা তাহলে এই জায়গাটাতে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি তাহলে এটা সাইন 2 থিটা হয়ে যাবে জাস্ট সাইন 2 এর সূত্র বসাচ্ছি আর এখান থেকে কী থাকতেছে এখান থেকে থাকতেছে 1 ডিভাইডেড বাই 4 আমাদের কী বের করা দরকার আমাদের বের করা দরকার থিটার যে ভ্যালুটা আমাদের কিন্তু অলরেডি ক্যালকুলেশন অনেক দূরে চলে আসছে আমাদের ক্যালকুলেশন প্রায় শেষের দিকেই তাহলে সাইন 2 থিটাটাকে অপর পাশে নিয়ে গেলে প্লাস সাইন 2 থিটা তাহলে এটা বসে যাচ্ছে আমাদের 1 ডিভাইডেড এটা বসে যাবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই 4 ইকুয়াল টু হচ্ছে সাইন 2 থিটা যদি আমরা এটা বসাই তাহলে এখান থেকে দেখো এটা ক্যালকুলেশন করলে কী আছে 1 মাইনাস 1 বাই 4 যেটাকে কিনা বলা যায় যে 3 বাই 4 তাহলে এটা ক্যালকুলেশন করে দেখতে পারো এটাই আসবে তাহলে সাইন 2 থিটার সমান বলা যায় যে 3 বাই 4 এটা আমাদের আসছে তো সাইন 2 থিটার সমান যদি 3 বাই 4 আসে আমরা এটাকে এদিকে ক্যালকুলেশনটা লিখে ফেলি তাহলে আমাদের এখান থেকে বলতে পারি যে 2 থিটার সমান কী আসবে 2 থিটার সমান হয়ে যাবে যে সাইন ইনভার্স 3 বাই 4 এটা থাকতেছে সাইন ইনভার্স 3 বাই 4 আমাদের তো 2 থিটার ভ্যালু দরকার নেই আমাদের দরকার হচ্ছে থিটার ভ্যালুটা থিটার ভ্যালু তাহলে কত হয়ে যাবে 2 অপর পাশে চলে গেলে সেটা হাফ হয়ে যাবে হাফ সাইন ইনভার্স 3 বাই 4 এবং আমাদেরকে এই ম্যাথটা হচ্ছে বলছিল যে প্রমাণ করো যে আমরা লাস্টে লিখে দিব যে প্রুফড তাহলে এখানে ক্যালকুলেশনটা হতে পারে একটু লেংদি বাট ম্যাথটা কিন্তু কঠিন না ম্যাথটা কিন্তু ইজি তাহলে দেখো এখানে আমরা কি করলাম আমাদের এখানে স্টিমারের যে ঘটনাটা বললো দুইটা স্টিমারের ঘটনা একটা স্টিমার যাচ্ছিল একদিকে আর একটা যাচ্ছে অপর দিকে একজনের কাছে মনে হবে আরেক দিকে যাচ্ছে সো এটা আমরা আপেক্ষিক বেগের ক্যালকুলেশনটা করলাম একটা জিনিস খেয়াল করো এই ক্যালকুলেশনটা করার জন্য কিন্তু আমাদের দিকের ব্যাপারগুলো কিন্তু অনেক ম্যান্ডেটরি ঠিক আছে সো দিকের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে আর আমরা এখানে সামান্তরিক সূত্রের সাথে সাইন সূত্রের যে সমন্বিত সূত্রটা ছিল সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এটা কিন্তু বেসিক্যালি একটা সামান্তরিকই ফর্ম করছে এটা সামান্তরিকের সেই কর্ণটা তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম যে এখানে আমাদের ত্রিকোণমিতির সূত্রটা অ্যাপ্লাই করতে হয়েছে এটা অ্যাপ্লাই করার পর জাস্ট আমরা সিম্পল যে ক্যালকুলেশনটা সেটা করলাম আমাদের আলটিমেটলি পারপাস ছিল এখান থেকে থিটার মানটা বের করে না তাহলে থিটার সমান হাফ সাইন ইনভার্স 3 বাই 4 ছিল যেটা আমরা প্রুফ করতে পারছি তো এই ব্যাপারটা আশা করি সবার কাছে ক্লিয়ার আজকে লেকচার এখানেই শেষ করছি তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম